28 জুলাই 2023 জুমার পরের মজলিসে মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢাল কানাগর ঢাকা হযরত ওয়ালা দামান বরকাতুম এই কবিতার আজিমত শান ব্যাখ্যা পেশ করেন। আল্লাহ তাআলার গভীর ইশক মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে আমার প্রাণ পেশা কমশের কুতুবে আলম আরবিল্লাহ উমি জামানা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামান বরকাতুম লেখা কবিতা তাওহীদের শরাব। তাওহীদের শরাব 24 নভেম্বর 2013 ভোর 4:30 লেখা নিজ খানকা নিজ কামরা। সিজদা মাঝে যাই হারিয়ে সিজদা মাঝে যাই হারিয়ে আমি প্রতিদিন ভলিউম কমাও মানুষের আওয়াজের মতো মনে হয় সিজদা মাঝে যাই হারিয়ে আমি প্রতিদিন সিজদা পুরীর জালোয়া জাহান একদমই যে ভিন সিজদা পুরীর জালোয়া জাহান একদমই যে ভিন সিজদা পুরের বলো সিজদা পুরের ফরিদপুর শরীয়তপুর সিজদাপুর সিজদা মাঝে যাই হারিয়ে আমি প্রতিদিন সিজদাপুরের জালোয়া জাহান একদমই যে ভিন সিজদাপুরের জালোয়া জাহান একদমই যে ভিন মাথা রাখতেই কদম পরে নানটানিয়া কাছে কি সহজে সিজদা মাঝে পায়ে তাহাকে কাছে মাথা রাখতেই কদম পরে নানটানিয়া কাছে সিজদা তাহার কাছে যাওয়ার সিজদা তাহার কাছে যাওয়ার শ্রেষ্ঠ এক বাহানা সিজদা বলে মর তো বাপায় বান্দা কি সাহানা সিজদা বলে মর তো বাপায় বান্দা কি সাহানা সাহানা মানে শাহী মর্তবা পায় শাহী মর্তবা গোলাম ছিল এত বড় মর্যাদা পেয়ে গেল যে মহান আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গেল। বাহ বাহ, যেটা রাজা বাদশাহদেরও ভাগ্য জুটে না, এত বড় মর্তবা নসিব হয়ে গেল। সুবহানাল্লাহ। বাহ সিজদা তাহার কাছে যাওয়ার শ্রেষ্ঠ এক বাহানা সিজদা বলে মর তো বাপায় বান্দা কি সাহানা সিজদা বলে মর তো বাপায় বান্দা কি সাহানা আমি তোকে দেয় জ্বালিয়ে মহত্বের আগুন জালওয়া পরশ দমে দানে প্রেমের সিংহাসন আমি তোকে দেই জ্বালিয়ে মহত্বের আগুন জালওয়া পরশ দমে দানে প্রেমের সিংহাসন কেমনে বলি সিজদা মাঝে কেমনে বলি সিজদা মাঝে কি যে মজা পাই
তাওহীদের এই শরাব আমি আর তো দেখি নাই, তাওহীদের এই শরাব আমি আর তো দেখি নাই। কেমনে বলি সিজদা মাঝে কি যে মজা পাই, তাওহীদের এই শরাব আমি আর তো দেখি নাই, তাওহীদের এই শরাব আমি আর তো দেখি না। আজুল হাসান মরজুর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সজদে মে সর রখ দো তো জমি কো আসমা কর দো, সেজদা যখন মাথা রেখে জমিন কে আসমান বানায় ফেলি, সেজদার জমিন আসমান হয়ে যায়, এত বড় মর্তবা হয়ে যায় সেজদার জমিনের। সুবহানাল্লাহ বিহামদিহি, ওয়াহ ওয়াহ ওয়াহ, চলো ভাই, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। চলো বন্ধু ওই কদমে নিত্য সিজদা করি, জালওয়া গাহে প্রেম নগরী আসো নিত্য গড়ি। চলো বন্ধু ওই কদমে, চলো বন্ধু ওই কদমে নিত্য সিজদা করি, জালওয়া গাহে প্রেম নগরী আসো নিত্য গড়ি, জালওয়া গাহে প্রেম নগরী আসো নিত্য গড়ি, জালওয়া গাহে প্রেম নগরী আসো নিত্য গড়ি, জালওয়া গাহে প্রেম নগরী আসো নিত্য গড়ি। আমিন। কতগুলি বাদ দিয়ে পড়ছো, ধোকা দিলেও ধরা পড়ে যায়। মনে করছো এটা আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত খুব দান করেন, আল্লাহর জন্য কষ্ট স্বীকার ত্যাগ স্বীকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। এ দুনিয়া এক তো পশুর মতো জিন্দগি যাপন করা লাগামহীনভাবে বেপরোয়াভাবে, আরেকটা হলো মহান আল্লাহর মহব্বতের হাতে বন্দি থাকা, দুইটার মধ্যে কোনটা মজা? পশুর মতো জিন্দগিতে কিসের মজা? মহান আল্লাহর মহব্বতের হাতে বন্দি থাকাই হলো মজার জিন্দগি, মহান আল্লাহর মহব্বতের হাতে বন্দি থাকা, যেদিকে 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 তিনি টানেন সেদিকে যাওয়া। যে ঘুড়ির নাটায় যার হাতে থাকে, তো নাটাইওয়ালা যেদিকে টানে ঘুড়ি সেদিকে যাইতে থাকে, তখন ঘুড়ির চমৎকার দৃষ্টিনন্দন খেলা, দৃষ্টি কাড়া খেলা তখন খুব জমে। আর যেই নাটাই থেকে ঘুড়ি ছিন্ন হয় আর বাচ্চারা বাঁশ নিয়ে দৌড়াইতে থাকে, পিটার লগে ঘুড়ির অস্তিত্ব শেষ হয়ে যায়। ধরতে চায় ঘুড়িকে, কিন্তু এমন বাঁশের আঘাত পড়ে ঘুড়ির জান শেষ, অস্তিত্বই শেষ। বান্দা যতক্ষণ পর্যন্ত মহাল আল্লাহর হাতে বান্দা থাকে, আল্লাহর মহব্বতের হাতে বান্দা থাকে, আল্লাহর পছন্দের হাতে বান্দা থাকে, ততক্ষণ পর্যন্ত বান্দার জীবনের সব খেলাই সুন্দর থাকে, সব কর্মকাণ্ডই সুন্দর থাকে, আকর্ষণীয় থাকে, মর্যাদাপূর্ণ থাকে। আর যখনই মহান আল্লাহর হাত থেকে বান্দা নিজেকে বিচ্ছিন্ন করে, মহব্বতের হাত থেকে নিজে বিচ্ছিন্ন হয়, তখনই তার দুর্গতি এবং জিল্লতি পেরেশানি অশান্তি শুরু হয়ে যায়, এর থেকে কোনোভাবেই রক্ষা হয় না। আমার আরজ আং দিক্রি ইন্নালহু মাঈশাত জঙ্কা, কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন যে আমার স্মরণওয়ালা জীবন থেকে যে বিচ্ছিন্ন হবে তো তার অত্যন্ত কঠিন জিন্দগি হবে, অশান্তির আগুনের জিন্দগি হবে, কোনোভাবে তার থেকে রক্ষা পাওয়া যাবে না। এবং লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, নাফরমানের ঠিকানা যে জাহান্নাম হবে, তো সেই জাহান্নামের যে কষ্ট আর পেরেশানি দুনিয়াতেই শুরু হয়ে যায়। জাহান্নামে যাওয়ার পরে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, সেখানে বাঁচবেও না মরবেও না এমন একটা অবস্থা হবে। ঠিক তেমনিভাবে এই দুনিয়াতেই এই অবস্থা শুরু হয়ে যায়, এটা বাঁচেও না মরেও না,
কোন শান্তির মুখ আর দেখে না কোনোদিন। এমনি আড্ডা দেয়, ফুর্তি করে, কিন্তু তার মধ্যে কোনো শান্তি নেই, কোনো আরাম নেই, কোনো মজা নেই। হ্যাঁ না, কোনো শান্তি নেই, কোনো আরাম নেই, কোনো মজা নেই, কোনো সম্মান নেই। এরা যে সকল রাস্তাকে সম্মানজনক মনে করে এবং সম্মানজনক এক এক অনুষ্ঠান করে, দেখলে হাসি পায়। কী যে তামাশা করে, এগুলো মঞ্চে ময়দানে টেবিলে আলোচনা করতেও লজ্জা হয়। তাওহীদের যে সম্মান এবং মর্যাদা এবং তাওহীদওয়ালাদের যে সম্মান এবং মর্যাদা, সেটা অন্ধকার পথে কোত্থেকে আসবে? তাই না? কলুষ কালিমার পথে কোত্থেকে আসবে? আল্লাহ জেলা জেলাল মানব আলু ইমানের নূর দীপ্ত জীবন আমাদের সকলকে নসিহ করে, সুন্নতের নূর ভরা জীবন আমাদের সকলকে নসিহ করে, তাকওয়ার তাজাল্লি ভরা জিন্দগি আল্লাহ আমাদের সকলকে নসিহ করে। এই জন্য সকলে হিম্মত করে যে বিষয়গুলো এরকম কলুষিত বিষয়, সেগুলোর স্পর্শ আমাদেরকে যেন কলুষিত না করে, কোনোভাবে গীবত না করার, না শোনা, না আরেকজনের দোষ চর্চা করা, না সে আরেকজনের দোষ কারো কাছ থেকে শোনা। এটা কঠিন গুনাহের কাজ, কঠিন গুনাহের কাজ গীবত। হ্যাঁ না, গীবত মানে মানুষের কোনো বাস্তব দোষ সেটা তার পিছনে চর্চা করা, আলোচনা করা। এটা আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন। আল্লাহর বান্দা ভুল করলে, অন্যায় করলে সেটা আল্লাহ দেখবেন, সেটার আলোচনা করাকে আল্লাহ পাক নিষিদ্ধ করে দিয়েছেন। এটা মহান আল্লাহর সীমাহীন মেহরবানি। কোনো পিতামাতা নিজের দুষ্ট ছেলের দোষের আলোচনা রাস্তাঘাটে করুক মানুষেরা, এটা তো কোনো বাবা মা চান না, বাবা মার সহ্য হয় না। আমার ছেলে খারাপ থাকলে সেটা আমি দেখব, তোমরা এগুলি নিয়ে আলোচনা করো কেন? তো এতে অনুমান করা যায় সামান্য যে মহান আল্লাহর বান্দাদের সম্মান মর্যাদার প্রতি কতটা যত্নশীলতা। যে দোষ করলে বান্দা আমার করছে, যাই করছে সেটা আমি দেখব, তুমি তার ব্যাপারে কথা বলবা কেন, মুখ খুলবা কেন? খবরদার, আমার কোনো বান্দার দোষের ব্যাপারে তোমরা কেউ মুখ খুলতে পারবা না। আজীব মামলা ভাই সুবহানাল্লাহ। এই জন্য কোনোভাবেই গীবত না করা এবং চোখ হেফাজত করা, চোখ হেফাজত করা, ঘরে ঘরে শরী পর্দা কায়েম করা। যে যাদের সঙ্গে আল্লাহ এবং রসুল পর্দাকে ফরজ করছেন, তাদের সঙ্গে পর্দা করে চলার মধ্যেই শান্তি, এর মধ্যে আরাম, এর মধ্যে সম্মান মর্যাদা, এর মধ্যেই মানুষের জীবনের নিরাপত্তা। অনন্ত সুন্দর জীবন সংরক্ষিত হয় পর্দার অনুসরণের মাধ্যমে। যারা পর্দাকে বুঝতে চান না, বুঝেন না, কেন বুঝতে চান না, বুঝেন না, পৃথিবীর এত বেসুমার অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলি চোখের সামনে আসার পরও পর্দার মাহাত্ম বুঝে না আসা, এটা বড় আফসোসের বিষয়, অনেক বেশি বেদনাদায়ক বিষয় এটা। আল্লাহ তাআলা সকলকে বুঝ দান করেন। মুসলমানদের জন্য তো আল্লাহর বিধান মানা জরুরি, মুসলমান যে সে তো আল্লাহর বিধানকে মানবে। আল্লাহ পাকের যে সকল বিধান, নামাজ আল্লাহর বিধান, যাকাত আল্লাহর বিধান, হজ আল্লাহর বিধান, অনুরূপভাবে পর্দা করা এটাও মহান আল্লাহর বিধান। নারীরা পুরুষ থেকে, পুরুষ নারী থেকে পর্দা করবে, এটা মহান আল্লাহ চান। এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন, উল্লিল মুমিনিনা ইয়াগুজ্জু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম। আল্লাহ পাক বলেন যে হে রসুল, আপনি ইমানওয়ালা পুরুষদেরকে বলেন তারা যেন নিজের নজর হেফাজত করে, দৃষ্টিকে সংযত রাখে, যেখানে দৃষ্টি করা নিষেধ সেদিকে দৃষ্টি না করে। অকুল্লিল মুমিনাত ইয়াগুজ্জুনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাযুনা ফুরুজাহুন্না। এবং ইমানওয়ালা নারীদেরকে হে রসুল আপনি বলে দেন তারা যেন নিজের দৃষ্টিকে হেফাজত করে। এর মধ্যে মানুষের ইজ্জতের হেফাজত, সম্মানের হেফাজত এবং নিখুঁত জিন্দগির হেফাজত, নির্দাক জিন্দগির হেফাজত হয়। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। নজর হেফাজতের জন্য খুব চেষ্টা করা চাই, খুব কষ্ট করা চাই, এবং মোবাইলের নষ্টামি থেকে নিজেদেরকে হেফাজত করা চাই। নিজের সন্তানদের হাতে, বাচ্চাদের হাতে মোবাইল তুলে না দেওয়া, মোবাইলের কারণে এদের মন মেজাজ সব কিছু নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং নানান বিষয়ের দিকে মন ছুটতে থাকে। সুন্দর মজলিস মাহফিলে বাচ্চাদেরকে নেওয়া চাই। যখন একটু বড় হলো, আল্লাহওয়ালাদের সঙ্গে আসা যাওয়া, উঠা বসা করা তাদেরকে, বাচ্চাদেরকে নিয়ে, যখন বাচ্চারা আল্লাহওয়ালাদেরকে দেখে, এ তো যে কোনো পরিবেশে গেলে অন্তরে এটার ছাপ পড়ে। গানের গানবাদ্যের যখন পরিবেশে যায় সেটার ছাপ অন্তরে পড়ে। আর সেজদার পরিবেশে, নূরের পরিবেশে, সুন্নতের পরিবেশে, আল্লাহওয়ালাদের পরিবেশে যায়, তখন নূরওয়ালা ছাপ পড়ে অন্তরে।
ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলছে ইন্নাত তাওবা তাসফিকু মিনাত তাওবা, যে এক অন্তর আরেক অন্তর থেকে তার বিষয়গুলোকে চুপে চুপে গ্রহণ করে, চুপে চুপে গ্রহণ করে। তো নষ্ট লোকের সঙ্গে উঠা বসা করলে তার মনের যে নষ্টামির বৈশিষ্ট্যাবলী সেটার দ্বারা ওই মনগুলো প্রভাবিত হয়। আর যদি কোনো নেক আল্লাহওয়ালা লোকের সঙ্গে উঠা বসা করে তার অন্তরের যে ইমানওয়ালা নূরওয়ালা হালত কাইফিয়ত সেটাকে অন্তর চুপে চুপে গ্রহণ করতে থাকে, একদিন সেও একদম পূর্ণাঙ্গ নূরওয়ালা জিন্দিগির অধিকারী হয়ে যায়। এই জন্যই আল্লাহ পাক বলছেন কুনু মাস সাদিকিন, যারা সচ্চা বন্দা খাঁটি বন্দা তাদের তাদের পথ ধরো, তাদের পথে চলো, তাদের জীবনধারাকে তোমরা অনুসরণ করো। এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন যে যে আল জালিস সালে খায়রু মিনাল ওয়াহদা, একলা থাকার চেয়ে কোনো আল্লাহওয়ালার সঙ্গে থাকা এটা বেশি উত্তম, এটা বেশি ফায়দা, ফায়দার জিনিস, লাভের জিনিস। ওয়াল জালি ওয়াল ওয়াহদ তো খায়রু মিন জালিস সু, আর নষ্ট মানুষ যদি হয় তো তার থেকে তার সঙ্গে থাকার চেয়ে একলা থাকা এটা উত্তম এবং নিরাপদ, এটা বেশি মঙ্গলজনক। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আর চলতে ফিরতে উঠতে বসতে কখনো লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কখনো দুরুদ শরীফ, হ্যাঁ কোনো কিছু একটা অভ্যাস করি, যে বিষয়ের সঙ্গে মনের সম্পর্ক বেশি, যেটা ভালো লাগে সেটা করি। যার কাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে ভালো লাগে, এই সুবহানাল্লাহই তাকে জান্নাতের পথে আগায় দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে ভালো লাগে, লা ইলাহা ইল্লাল্লাহই তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। যার আলহামদুলিল্লাহ 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 বলতে ভালো লাগে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহই তাকে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। যার ইস্তিগফার ভালো লাগে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করে দেন, ইস্তিগফার তাকে টেনে জান্নাতে পৌঁছে দিয়ে আসবে, জান্নাতে পৌঁছে দিবে একদম, হ্যাঁ না। এই জন্য ইসুকুল জিক্রুল্লাহ বড় দামি জিনিস। কোরআন শরীফের আলো, কোরআন শরীফের আয়াত থেকে এটা স্পষ্ট যে মহান রব্বুল আলমিন চান যে বন্দা বেশি বেশি জিকিরওয়ালা জিন্দগি বানাক, বন্দারা যেন খুব জিকিরওয়ালা হয়। ইয়াজুল্লাদিন আমানুজকুরুল্লাহ জিক্রান কাসিরা, হে ইমানওয়ালারা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করবো। তো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন নিজে, কোরআন তো আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলায়, হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহকে পাওয়ার রাস্তা বাতলায় কোরআন। তো কোরআনে করিমে যখন বলছেন আল্লাহ তাআলা আল্লাহর জিকির বেশি বেশি করবা, জিকির জিকির কম কম করার কী অর্থ আছে, হ্যাঁ না। আর বেশি জিকির করতে হবে বা জিকির করতে হবে এই জিনিসকে না বুঝার কী কারণ থাকতে পারে? কোরআন কোরআন যদি বুঝতে চাও তো এটা তো জিকিরের কথা কোরআন শরীফে আছে, যেমন নামাজের কথা কোরআন শরীফে আছে, যাকাতের কথা কোরআন শরীফে আছে, সৎকার কথা কোরআন শরীফে আছে, হ্যাঁ। তো আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার কথাও তো কোরআন শরীফে আছে। তো সেই কোরআন মোতাবেক আমাদের আমল করতে হবে না, চলতে হবে না? নিজের খেয়াল খুশি জজবা আর গবেষণাকে প্রাধান্য দেওয়া না কোরআনকে প্রাধান্য দেওয়া? আল্লাহ তৌফিক দেন এবং বুঝ দান করেন। বস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ ছাপড়া মসজিদ বলে, পাঁচতলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ, সেই পুরানোর নাম এটা আছি। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি, খানকা বিডি এই অ্যাপস এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান কবিতা বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়, সব এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়,
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন 01715 8068 69 8068 69 অনেক সোজা করে দিছে।